ফুলগুলো যদি তোমাকে মাখা দিই তা তুমি মেখে দিতে পারবে? অবশ্যই। আর এখন যে সব উঠছে সেই ঘাস মাখার ওই সব যদি কেউ নিয়ে আসে তাদেরকে মেখে দেওয়া হয়। হ্যাঁ, নেমে পড়েছি হাবড়া স্টেশনে। এটা 2-3 নম্বর প্ল্যাটফর্মের মিডিলে। স্টেশন থেকে বেরিয়ে এখন টোটো স্ট্যান্ডে যেতে হবে। স্টেশন থেকে চলে এসেছি বাদিকে, এসে এই সামনের দিকে একটা রাস্তা আছে, এখানে মগরা যাওয়ার গাড়ি পাওয়া যাচ্ছে, ভ্যান, এতে করে যাচ্ছি। 15 টাকা ভাড়া নেবে বলছে, রৌদ্রপুর বাজার বললো। তো চলো এক্স্যাক্ট লোকেশানটা আমি কাকার থেকেই শুনে নেব, এখন যাই। বাই দ্য ওয়ে, আমি শুভ, তোমরা দেখছো দু চাকা, চলো দু চাকায় ঘুরি খাই। আর দাদা হচ্ছে এই বাজারটাতেই বসে, এটা হচ্ছে রুদ্রপুর বাজার। আজকে বসেনি তার কারণ আজকে দোকান খোলা নেই, তাই জন্য আজকে এখন বাড়িতে উনার যাব। তো চলো দাদার মুখ থেকে শুনে নেবো জায়গাটার কি নাম যেখানে নামলাম। রুদ্রপুর বাজার, রুদ্রপুর বাজার, রুদ্রপুর বাজারে নেমেছি এবং এখান থেকে দাদা নিয়ে যাচ্ছে ওই দাদার বাড়িতে, তাই তো? হ্যাঁ, এখান থেকে একটুখানি না অনেকখানি, অল্প একটুখানি, বেশি দূর না, অল্প একটুখানি। চলো যাই হেঁটে হেঁটে। দাদার বাড়ি চলে এসেছি, এই যে দাদার দোকান দেখতে পাচ্ছ। লাইট গাইস, চলে এসেছি আজকে হাবড়াতে আবারও মাখা খেতে, কাঁচা সবজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু মাখা। তবে এইবার কাকু আলাদা, অথবা তাকে দাদা হিসেবেও আমি বলছি। তো বিভিন্ন রকম এখানে মাখা পাওয়া যায়, সমস্ত কিছু দাদার থেকে জানবো যে কী কী মাখা তিনি প্রোভাইড করছেন। তবে আমি এখন এক্স্যাক্ট এখন দাদার বাড়িতেই চলে এসেছি, আর এখানে দাদা আছে, তাই একটু হাই করে দাও সবাইকে। আমার নাম অপু মজুমদার। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর এই জায়গাটার কী নাম একটু বলে দাও? জায়গাটার নাম রুদ্রপুর বাজার। আমার রুদ্রপুর বাজারেই আমার বাড়ি। আর তোমার দোকান খোলার টাইমিংটা? আমার টাইমটা তোমার বেলা 11টার থেকে 2টো পর্যন্ত রুদ্রপুর বাজারে, আর অন্য অন্য টাইমে যে 3টের পরে যে টাইমটা ওটা অন্য অন্য গ্রামে এক এক দিন এক এক গ্রামে যেতে হয়। আর দোকান কি এমনি প্রত্যেক দিন খোলা হয়? প্রত্যেকদিন খোলা হয়, 11টার থেকে 2টো পর্যন্ত রুদ্রপুর বাজারে পাওয়া যায়। আর তোমার কাছে কি কি মাখা পাওয়া যাবে একটু দেখাও। এই যে চাল কুমড়ো মাখা পাওয়া যাবে, এটা কাঁচা মেখে দিবা? কাঁচা মাখিয়ে মেখে দেবো। তারপরে কলার মোচা পাওয়া যাবে, এই যে মোচা, এটাও কাঁচা মেখে দিবা? কাঁচা মেখে দেবো। বাহ, তারপরে? তারপরে থোর আছে, কাঁচা খাওয়া যাবে, এটা মেখে দিবা? খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কলা মাখা আছে, এটা মেখে দিবা? এটা মেখে দেবো কাঁচা। ঠিক আছে। এই যে পাতি লেবুটা আছে, এই বন্ধরাস লেবু, এই লেবুটাও সবসময় খাবারের সঙ্গে ইউজ করে, এটাও মেখে দেওয়া হয়। এটা খেয়ে মেখে দেওয়া যাবে। আর তোমার কাছে যেই সব মাখাগুলো আছে সেটা বাদেও যদি অতিরিক্ত কোনো মাখা যদি কেউ নিয়ে আসে সেটাও কি তুমি মেখে দিতে পারবে? সেটাও মেখে দেবো, কিন্তু দায়িত্ব আমি নেব না। বাইরে আউট কোনো জিনিস নিয়ে আসলে সে দায়িত্ব আমার নয়, সে দায়িত্ব যে খাবে তার, যে খাবে তারই। তোমার এই দোকানটা কত বছরের পুরনো? এটা 8 বছর ধরে গড়তে হচ্ছে। আর এখন যে সব উঠছে সেই ঘাস মাখার ওই সব? না, ওই সব মাখা আধুনিক মাখা, ওগুলো পুরনো জিনিস, ওই যদি কেউ নিয়ে আসে তাদেরকে মেখে দেওয়া হয়, কিন্তু দায়িত্ব আমার কোনো কিছু নয়। হ্যাঁ, তো শুনে নিয়েছো, সেরকম মাখা আমারও মানে আমিও সমর্থন করি না, তবে দাদাকে দেব একটা ইউনিক মাখা, দেখবো কেমনভাবে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, ঠিক মতন মাখতে পারে নাকি সেটাও আমি দেখবো। ডিরেক্ট একবার মাখাতে যাব, তারপরে বাকি কথাটা হচ্ছে। চলো, এই যে এখানে দেখতে পাচ্ছি ফুল, ফুলগুলো যদি তোমাকে মাখা দিই তা তুমি মেখে দিতে পারবে? অবশ্যই। আর এটা খাওয়াও যাবে? খাওয়াও যাবে, কিন্তু সেটা নিজের উপর, নিজের উপর ডিপেন্ড করবে, এটার দায়িত্ব আমি নেবো না। সেটা গাঁদা ফুল দিয়ে দু রকমের ফুল, লাল একটা আর একটা ফুল, আমরা বুনো আমরা, বুড়ো আমরা। এটা কি এমনি ওই দেশি আমরা, তাই না? এটা বিলতি না, এটা বুনো আমরা, বনে জঙ্গলে হয়। কি তেঁতুলের এটা বিকল্প নাকি? তেঁতুলের ডবলেও ডবল। হ্যাঁ, আমরা দিয়ে দিলাম, এটা কি এক পিস দিলা নাকি টুকরো করে? কিছুটা টুকরো, কিছুটা লবণ দিলাম। এটা চিনি পেস্ট, এটা সিক্রেট মশলা, এটা কাউকে বলা যাবে না, এটা নিজের ব্যক্তিগত মশলা। এই মশলাটা কি তুমিই বানাও? হ্যাঁ, এটা নিজে বাড়িতে তৈরি করা হয় মিক্সচার মেশিনে, এটাও সিক্রেট মশলা। এটা কি ভাজা মশলা এগুলো সব? তাই ভাজা বাড়িতে। এই একটা মশলা, এটা আমাদের 3 রকম মশলা আছে। লঙ্কাটা কেটে নিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিলাম, আচ্ছা দিয়ে লঙ্কা দিয়ে দিলাম। হলুদ আমার দিতেই হবে, কারণ কেন হলুদ দাও কেন তুমি? এই হলুদটা দিলে মানে বিষাক্ত জিনিস, এটা কেটে যেতে পারে, কোনো মানে কোনো কিছু না হয় যাতে। হালকা পরিমাণ দেবো। এটা যে তুমি মেখে দিচ্ছ এটার কত টাকা দাম নিবা? এই বিজি 10 টাকাই নেবো। 10 টাকা? 10 টাকা। বাহ,
একটু মশলা চাজ নেব। এটা কি বাড়িতে বানান না তোমার? এটা বাড়িতে তৈরি করা। বাহ, এখানে আবার স্যাম্পল দিচ্ছে যে এটা ফুল মাখা সেটা দেখানোর জন্য। এই যে নিয়ে নিলাম গাঁদা ফুল মাখা। অলরাইট গাইস, পেয়ে গেছি প্রথম ইউনিক মাখা, আর সেটা হচ্ছে গাঁদা ফুল। দুই রকমের এখানে গাঁদা ফুল আছে, একটা গেরুয়া একটা হলুদ, তো দেখতে পাচ্ছ। আর কাকা বললো এখানে যাই মাখা নাও 10 টাকা থেকে আরম্ভ, ইভেন এই মাখাটার দামও 10 টাকা। তবে কাকার কাছে যেসব মাখা আছে সেগুলোর তিনি রিস্ক নেবে, যদি কোনো ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দেবে, কিন্তু অ্যাডিশনাল মানুষ যেগুলো মানে করছে সেইগুলো রিস্ক তিনি নেবেন না। তবে চাইলে তুমি মাখিয়ে নিতে পারো, মেখেও দেবে। তেমন আমি মেখে নিয়েছি, নিজের রিস্কে খাচ্ছি, কাকা বললো। তো এটা খাওয়াটা তো ঠিক মানে আমার মতে উচিত নয়। তো দেখতে পাচ্ছ অনেক রকম মশলা দিয়েছে, 3 রকমের কাকা সিক্রেট মশলা আছে, লেবু থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছে। তো চলো আমি একটুখানি আলতো করে এখান থেকে একটুখানি মাখানো আছে সেটাই টেস্ট করে দেখবো। এমনিতে অনেস্টলি বলতে এই ফুলের তো কোনো স্বাদ নেই, এর মধ্যে যেসব মশলাগুলো দিয়েছে সেগুলোর স্বাদটাই বেশি লাগছে। যেগুলো আগে আমি 2 বার করেছিলাম, সেই বুলন কাকু আর হচ্ছে নিউ ব্যারাকপুরের কাকুটার, তো তাদের যেরকম সেম ছিল মশলাগুলোর স্বাদ, এখানেও সেম মশলার স্বাদই বেশি লাগছে। মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটার কোনো স্বাদ নেই, একটু খাট্টা মিঠা। তবে আমি কখনো রেকমেন্ড করবো না যে এটা তোমরা টেস্ট করো, আর আমিও করছি না, একটুখানি করেছি। এবার দেখি আর কী কী আছে কাকুর কাছে, তো চলো এটা শেষ করবো। আই থিঙ্ক নাও খেতে পারি, এটা কথাবার্তা বাড়িয়ে এবার ডিরেক্ট অন্য মাখাতে যাই, চলো। আর কেউ যদি আসতে চায় কীভাবে আসবে? কেউ যদি আসতে চায় তোমাদের প্রথমে হাবড়া আসতে হবে, হাবড়া থেকে অটো বা টোটো যে কোনো কিছুতে উঠলে রুদ্রপাড়া নামবো। ওই মগরা যাওয়ার অটো বা হচ্ছে ভ্যানে? হ্যাঁ, বা ভ্যানে যেখানে আসবে রুদ্রপাড়া নামলে হয়ে যাবে। ঠিক আছে, থোর মাখো তো দেখি কাঁচা। এই যে থোর, এটা কি তোমার বাড়ির গাছে নাকি বাজার থেকে কিনে নিয়ে? বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। তোমার মাখা কি তুমি কোনোদিন খেয়েছো? হ্যাঁ, না খেলে কি করে বুঝবো কোন জিনিসটা কিরকম টেস্ট লাগবে, কি ভালো লাগছে না খারাপ লাগছে। এইটা কি পাতা দিচ্ছ? এটা হলো ধনে পাতা, এটা দেশি ধনে পাতা, দেশি এটা বাইরের ধনে পাতা বলা হয়। এগুলো একরকমের সেই ইয়ে বলে কি একটা পাতা যেন বলে, শাকের মতন অনেকটা। না না, এলাচি শাক না, এটা কুলে কাটা শাকও না, এটা পিওর ধনে পাতা। এটা গন্ধ শুকে দেখতে পারো, এনাও আমি তোমাকে দিচ্ছি। আমার নাক বন্ধ, ঠান্ডা লেগেছে। এই পিছনে দাদাটা শুকেছে, তুমি শুকেছো? এটা কি গন্ধ? এই ধনে পাতা না ধনে পাতার গন্ধ অনেকটা ওরকমই লাগে, ওরকমই লাগে। তবে মানে ধনে পাতা যেরকম আমরা দেখি অভ্যস্ত সেরকম না, অন্যরকম টাইপের। এই ধনে পাতাটা কুচিয়ে নিলাম, নিয়ে নিলাম হচ্ছে যেগুলো কষ জাতীয় জিনিস মাখা হয় তার মধ্যে একটু দিলে কি কষ্ট লাগবে না পরিমাণটা, ওই জন্য কষ্টটাকে নষ্ট করে দিতে হয়। এইবার কিছুটা লবণ দিয়ে দেবো, ইয়ে বিট লবণ এটা, তাই তো? এইবার এটা চিনি পেস্ট, এটা চিনি পেস্ট, এটা দূর থেকে নুন ভেবেছিলাম আমি। না না, এটা চিনি পেস্ট দিয়েছি। এবার যে সিক্রেট মশলাগুলো দেবো হালকা হালকা করে। হ্যাঁ, তাহলে সব সিক্রেট মশলা দিচ্ছ তাই তো? এগুলো সব সিক্রেট মশলা, মানে 3 রকমের তোমার সিক্রেট মশলা আছে? একটা মশলার মধ্যে 52 রকম মশলা থাকে। আর এটা কি তেঁতুল? এটা পুরনো তেঁতুল। এটা এগুলো কি বাঘা তেঁতুল না কি বলে? না না, বাঘা তেঁতুল না, এটা হলো পুরনো, অনেক পুরনো তেঁতুল। সে হাড়ির মধ্যে রেখে দেয় তাই না? এই তেঁতুলটাকে খেলে সর্দি কাশি সব কমে যায়? হ্যাঁ, আমার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, কমবে যদি খাই? হ্যাঁ অবশ্যই, কেন কমবে না, সত্যি কমবে তো। হ্যাঁ তাহলে খাবো তাহলে। হ্যাঁ, একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি খেতে হবে, তাহলে পুরো কমে যাবে। এবার হালকা একটু লেবু দিয়ে দেবো। পরিমাণ মতন দিতে হবে। এগুলো উপকার আছে কিবা লো প্রেশার, এদের জন্য খুবই উপকারী জিনিস, সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো অলরাইট গাইস, এরপর ও আমি তো চামচি আনিনি, দাঁড়া একটা চামচ দিও, সাথে চামচও নিয়ে এসেছি। আর এই মাখাটার দাম বললো 30 টাকা, এখানে একটা স্যাম্পেল দিয়ে দিয়েছে দেখার জন্যে। আর দেখো একদম কালো কালো দেখতে, বেশ একটু অন্যরকমও লাগছে। চলো একটু টেস্ট করে দেখি, সেই সুবাদে আমি খাচ্ছি।
বেশ ভালো লাগছে, একটু খাট্টা, একটু মিঠা, একটু ঝাল ঝাল। তবে মোচা খাচ্ছি সেটা বুঝে যাচ্ছে না, সেম অ্যাজ পুরো মশলা স্বাদটাই বেশি লাগছে। মানে ডাটা চিবালে যেরকম হয় একদম শুকিয়ে যায় অনেকটা, সেরকম স্বাদ লাগছে। তবে ভালো লাগছে খেতে, একদম খারাপ না। বেশ ভালো লাগছে, মিষ্টি আছে। তো মিষ্টিটা যদি একটু দিত আরও বেটার হতো, তবে এটাও ঠিক আছে, বেশ ভালো লাগছে। আর বেশি কিছু খাবো না, এখানে দুরকম মাখা খেলাম, একটা হচ্ছে এই ফুল মাখা, আরেকটা হচ্ছে এই খেলাম থোর মাখা। এছাড়া কেউ যদি আসতে চাও এখানে আসতে পারো, দাদার থেকে ট্রাই করতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বারটা তোমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমাকে কল করে সবাই চলে আসবে, তাই তো? খাওয়া দাওয়া কম্পিউটার দাদা চলে যাচ্ছি, ভাই চলে যাচ্ছি, ভাই গাছে ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, যেখান দিয়ে এসেছি আমি সেখান দিয়ে এখন চলে যাচ্ছি, এখানে বলো শর্টকাট তো যাই। আর যেটা বলছিলাম, খাওয়া হয়ে গেল কমপ্লিট, বেশি সেরকম কিছু আজকে ছিল না। তবে ইউনিক যেটা লাগলো সেটা হচ্ছে থোর মাখা আর হচ্ছে মোচা মাখা। থোর মাখাটা খেয়েছি, যেটা বেশ ভালোই লেগেছে। আর সব ফুল মাখা ওটা এক্সপেরিমেন্টের জন্য দাদাকে জাস্ট দিলাম, তবে আমি সেরকমভাবে ট্রাই করিনি, করেছি অল্প একটু লিটিল বিট, বাট আমি সমর্থন করি না এসবে। তোমরা সব করো না উটপাটাং জিনিস, দাদা যেসব জিনিসগুলো পারবে, যেগুলো গ্যারেন্টি নিচ্ছে, সেগুলো তোমরা এসে ট্রাই করতে পারো। সেগুলো বেশ ইউনিক লাগলো, বেশ ভালো লাগলো। আর ব্লগটা এন্ড করছি, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা বাই। ভালো করে ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে বৃষ্টি না ঢোকে, এক্ষুনি অটো ছাড়বে, অটো ছাড়ার টাইম হয়ে গেছে।